হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল। আমি সৌমেন, আর আজকে আমি নিয়ে এসেছি টলিউড ইন্ডাস্ট্রির আপকামিং সিনেমা যার নাম দ্বিতীয় পুরুষ। তার টিজার এবং ট্রেলার দুটি বেরিয়ে গেছে, তো আজকে আমরা ট্রেলার রিভিউ করব। তো লেটস স্টার্ট। তো সিনেমাতে শুরুতে আমরা বলতে চাই যে সৃজিত মুখার্জি, কিন্তু যিনি একজন নতুন ভাবে থ্রিলার জন্নাটাকে কিন্তু দর্শকের সামনে বারবার ফিরিয়ে আনছে। তো এই দ্বিতীয় পুরুষ কিন্তু 22শে শ্রাবণের সিকুয়েলস, অর্থাৎ এটা আরও 9টা বছর পরের ঘটনা, সেখানে আমরা দেখতে পাবো দ্বিতীয় পুরুষ সিনেমার মধ্য দিয়ে। তো সেখানে আবার পরমব্রত চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে রয়েছে রাইমা সেন। এবং এই সিনেমাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরমব্রতর সাথে রাইমার কিন্তু বিয়ে হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে সেই আবির চ্যাটার্জির ক্যারেক্টারটা সেখানেও কিন্তু একটা যুক্ত আছে, এবং সেই বিবাহিত জীবন হয়তো তাদের অসুখী। এবং প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 22শে শ্রাবণে প্রসেনজিৎ চ্যাটার্জির যে ভয়েসটা, এই সেখানের টোনটা কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। অর্থাৎ স্বপ্নের মধ্যে বারবার পরমব্রত হয়তো সেই 22শে শ্রাবণের প্রসেনজিতের ডায়লগগুলো, অর্থাৎ তার মধ্যে ট্রমা হিসাবে একটা কাজ করছে, এবং সে ফ্রাস্ট্রেশনে ভুগছে এবং তার জীবনে ঘুম স্বাচ্ছন্দ্য সব কিছু উড়ে যাচ্ছে, এবং প্রতি মুহূর্তে তার জীবনকে মনে একটা থ্রিলার তাড়া করে বেড়াচ্ছে, এবং তার লাইফে একটা আনন্দ বলে কিছু নেই। সে যে কর্মদক্ষতাপন্ন পুলিশ, সেই জায়গাটা বারবার প্রমাণ করতে গিয়ে যে ফেলিওর, সেটা নিয়ে কিন্তু সে সবসময় একটা ট্রমার মধ্যে আছে। তো সেখান থেকে তাকে হয়তো আবার পরবর্তীকালে জবের জন্য ডাকা হয়, এবং সেই পুলিশের একটি কাজ তার জীবনে আবার ফিরে আসে, এবং সেখানে দেখা যাচ্ছে যে একজন খুনি, সেই খুনির ক্যারেক্টারে আমরা দেখতে পাচ্ছি ঋতপ্রত চট্টোপাধ্যায়কে, যেটা একটা নতুন লুকে, তার হেয়ারস্টাইল থেকে অন্যরকম একটা নতুন লুকে আমরা দেখতে পাচ্ছি জেনারেশন। আমি সিনেমাতে আমরা ঋতপ্রতকে দেখেছিলাম একরকম, কিন্তু এখানে সম্পূর্ণভাবে আলাদা একটি খুনির জন্যায় আমরা তাকে দেখতে পাচ্ছি। সে কিন্তু সবসময় পুলিশের পেছনে ধাওয়া করছে এবং পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে মারা গেছে, এমন একটা দৃশ্য দেখানো হচ্ছে। এবং তার সাথে রয়েছে একটা বন্ধু, এবার সেই বন্ধুটাই কি পরবর্তীকালে ঋতপ্রতর পাশাপাশি একজন খুনি হয়ে উঠে অনির্বাণ ভট্টাচার্যর আকার নিয়েছে, বা অনির্বাণ ভট্টাচার্যর ক্যারেক্টারটা সেই বন্ধুটাই কি প্লে করছে, কিন্তু সেটা কি রেভেঞ্জ নাকি বন্ধুত্বের প্রতি ভালোবাসার থেকে সেই খুনগুলো করছে, সেটা নিয়ে কিন্তু এই সিনেমার গল্প। এতে এমনটাই ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, এবং সেখানে বাবুল সুপ্রিয় বিভিন্ন টর্চারিং করে তার বন্ধুকে হয়তো মেরে ফেলেছে, এবং তার পরিবর্তে বন্ধুর পাশাপাশি বন্ধুর মৃত্যু দেখে সে হয়তো ধরা পড়েছে এবং তাকে জেল খাটতে হয়, এবং খুন করে প্রত্যেকটা খুনের পেছনে কিন্তু তার বন্ধুর নাম, সেই বন্ধুর নামটাই কিন্তু বারবার ইউজ করছে। এবং সেখান থেকে পুলিশের মধ্যে একটা মনে হচ্ছে যে 25 বছর আগে সেই খুনি কিন্তু আবার ফিরে এসেছে, যেমনটা 22শে শ্রাবণে ছিল। দ্বিতীয় পুরুষ অর্থাৎ প্রসেনজিৎ যে ক্যারেক্টারটা প্লে করেছে সেখানে একটা পুরুষ, এবং পরমব্রত লাইফের যে সেরকম একটা পসিবল ব্যাপারটা আবার আসছে, এবং সেখানে একটা নতুন এক্সাম্পল, সেই জায়গাটা দিয়ে দ্বিতীয় পুরুষ হতে পারে, বা এখানে দুটি বন্ধুর মধ্যে ভালোবাসা, এবং একটি বন্ধুর মৃত্যুর পরে যে একটা বন্ধু তার বন্ধুর প্রতি অন্যায় এবং বৃত্তের ফলে যে তার মৃত্যু হয়, হয়তো তাদের গ্যাং যেটা ছিল সেটার থেকে হয়তো কেউ সেই কথাটা ফাঁস করে দেওয়ার ফলে যে বন্ধুর মৃত্যু হয়েছে, সেখান থেকে মৃত্যুর প্রতি একটা রেভেঞ্জ সেই জায়গাটা পূরণ করছে তার বন্ধু, অর্থাৎ ঋতব্রতর বন্ধু অনির্বাণ ভট্টাচার্য বড় হয়ে সেই রেভেঞ্জটা নিচ্ছে, তার ফলে হয়তো খুনগুলি হচ্ছে। অনেকগুলি পসিবিলিটি রেখে কিন্তু ট্রেলারটা এডিট করা হয়েছে, ট্রেলারটা দারুণ, এবং বিজিএমটা অত্যন্ত স্ট্রং। সৃজিত মুখার্জি দারুণভাবে ট্রেলারটার এডিটিং করেছেন, এবং সেই ট্রেলারের মধ্যে ধন্দ রেখে দিয়েছে যে থ্রিলার হতে হলে এমনটাই হওয়া উচিত। এবং থ্রিলারের মধ্যে যেমন অনেক কিছু এক্সপ্লেন আছে, তার পাশাপাশি আবার দেখা যাচ্ছে পুরনো জর্নাটাকে নতুনভাবে ফিরে আনার চেষ্টা হয়েছে, এবং একটি পুরনো গানকে, যে কটা দিন ছিলে পাশে অনুপম রায়ের গলায় গাওয়া, সেই গানটাকে কিন্তু রিক্রিয়েশন করে আবার ইউজ করা হচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে গৌরব চক্রবর্তীকে একটু অন্যরকম লুকে, এখানে আমরা দেখতে পাচ্ছি খোকা আবার ফিরে এসেছে কথাটির মধ্যে দিয়ে, সেই পুরনো 25 বছর আগের ঘটনাকে রিক্রিয়েশন করা হচ্ছে, এবং সেটা নিয়ে ধন্দে আছে পুলিশ, এবং পুলিশের অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পরমব্রত অ্যাসিস্ট্যান্টের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি গৌরব চক্রবর্তীকে। আর ট্রেলারটা দেখে আমার তো দ্বিতীয় পুরুষ সিনেমাটি দেখার জন্য খুব আগ্রহ, কারণ 22শে শ্রাবণের মধ্যে একটা নতুন ঝর্ণা সৃষ্টি করে দিয়েছে সৃজিত মুখার্জি, তো এই সিনেমাটাও একটা সেরকমই একটা দারুণ সিনেমা হতে চলেছে। তো তোমাদের কেমন লেগেছে তা আমাদেরকে নানারকম কমেন্ট করে জানাও, আর 22শে শ্রাবণের মতন কি দ্বিতীয় পুরুষের ট্রেলারটা একটা নতুন ধন্দ সৃষ্টি করলো, সেই ব্যাপারেও বিভিন্ন কমেন্ট করে জানাতে পারো। আর এরকম সিনেমা জগতের ও দ্বিতীয় পুরুষ সিনেমার লেটেস্ট নিউজ জানতে গেলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল, আর পাশে আছে একটি বেল বাটন, ওটি প্রেস করে দাও যাতে সমস্ত নোটিফিকেশন সময় মতন তোমরা পেয়ে যেতে পারো।